সার্বজনীন স্বাস্থ্যসেবা তথা ইউনিভার্সাল হেলথ কভারেজ এর তিনটি লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছি, যা আমাদের 2030 এর ভেতর অর্জন করতে হবে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এর অন্যতম প্রধান লক্ষ্য। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য জাতীয় পর্যায়ে একটি কৌশলপত্র প্রস্তুত করা হয়েছে, যাতে অনেকগুলি চ্যালেঞ্জ রয়েছে। এইসব চ্যালেঞ্জের মধ্যে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল পেশেন্ট সেফটি। এই পেশেন্ট সেফটি চ্যালেঞ্জ মোকাবেলার জন্য একটি ন্যাশনাল পেশেন্ট সেফটি স্ট্র্যাটেজিক প্ল্যান প্রস্তুত করা হয়েছে, যা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। এই বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন টুলস এবং প্রোটোকল প্রস্তুত করা হয়েছে। এসব টুলস সমূহ অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সেফ সার্জারি চেকলিস্টের অন্যতম প্রধান টুলস WHO এর চেকলিস্টটি সামনে রেখে আমাদের দেশের প্রেক্ষাপটসমূহ বিবেচনা করে এটি চূড়ান্ত করা হয়েছে। এই সেফ সার্জারি চেকলিস্টকে একটি গুরুত্বপূর্ণ পেশেন্ট সেফটি টুলস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। সেফ সার্জারি চেকলিস্ট। আমরা সার্জারি বা অস্ত্রোপচারকে আমরা নিরাপদ করতে চাই, সে লক্ষ্যে আমরা সমস্ত হসপিটাল এবং প্রতিষ্ঠানগুলোতে সেফ সার্জারি চেকলিস্ট প্রবর্তন করেছি। আমরা আশা করি এই সেফ সার্জারি চেকলিস্ট বাংলাদেশের সমস্ত হসপিটাল এবং ক্লিনিক যেখানে অপারেশন হয় সব জায়গায় এটা বাস্তবায়ন করা সম্ভব হয় এবং সবাই প্রতিটা অপারেশনের সঙ্গে সেফ সার্জারি চেকলিস্টের নির্দেশনাগুলো পূরণ করবেন। এই সার্জারি চেকলিস্টের তিনটি অংশ আছে। প্রথম অংশকে আমরা বলি সাইন ইন। এই অংশটি আসলে মূলত একটি রোগীর অপারেশনের পূর্বে, অপারেশন পূর্ববর্তী তার যে প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো ঠিকমতো করা হয়েছে কি না সেটা নিশ্চয়তার জন্য এই চেকলিস্টে সাইন ইন অংশটা রয়েছে। এরপরে যে অংশটা সেটা হচ্ছে টাইম আউট। এটাও আসলে অপারেশনের অংশ না, এটা অপারেশনের পূর্ববর্তী অ্যানাস্থেশিয়া এবং পেশেন্টের অপারেশনের জন্য যে ইনসিশন সেই রিলেটেড কিছু পয়েন্ট আছে, এই পয়েন্টগুলো যদি আমরা সম্পন্ন করি তাহলে আমরা নিরাপদ সার্জারির দিকে এগিয়ে যেতে পারবো। এরপরে যে অংশটা সেটা হচ্ছে সাইন আউট। অপারেশনের পরে আসলে আমাদের কাজ থেমে থাকে না, অপারেশনের পরেও অপারেশনকারী টিমের মেম্বারদের কিছু কাজ রয়ে যায়। যেমন একটা হচ্ছে যে রোগীকে সম্পূর্ণ নিরাপদ অবস্থায় অপারেশন রুম থেকে পোস্ট অপারেটিভ স্থানান্তর, এটাও চেকলিস্টের একটি অন্যতম অংশ। এর সাথে অপারেশন পরবর্তী যে স্পেসিমেন বা যেটা আমরা পরীক্ষার জন্য পাঠাই সেই জিনিসটাকে সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে কি না সেটার নিশ্চয়তা প্রদান, এবং এই অপারেশনে অন্য কোনো ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাকেও নোট করা খুব জরুরি। সাথে সাথে আমরা অপারেশনে যেসব যন্ত্রপাতি ইউজ করি সেই যন্ত্রপাতিগুলো কোনো একটা অংশ যদি ঠিকমতো কাজ না করে সেটাকে নোটিফাই করাও অপারেশন টিমের একটি গুরুত্বপূর্ণ কাজ। সো আমরা সেফ সার্জারি চেকলিস্ট যদি সম্পূর্ণভাবে আমরা ফলো করি তাহলেই এই ধাপগুলোর মধ্য দিয়ে আমরা নিরাপদ সার্জারির দিকে আরও এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হব। এবার চলুন দেখি কিভাবে সেফ সার্জারি চেকলিস্ট ব্যবহার করা হয়। প্রথমেই সেফ সার্জারি চেকলিস্টের জন্য একজন সমন্বয়কারী ঠিক করে নিতে হবে। অপারেশন টিমের যে কোনো দায়িত্বশীল সদস্য সেফ সার্জারি চেকলিস্টের সমন্বয়কারী হতে পারেন। হতে পারেন তিনি ডাক্তার, সার্জন, সিনিয়র নার্স ও টিম চার্জ। ডাক্তার অপারেটিং টিমের সবাই ব্যস্ত থাকলে সেক্ষেত্রে সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন ওটি ইনচার্জ বা সিনিয়র নার্স। অপারেশন সংক্রান্ত ঝুঁকি ও জটিলতা সম্পর্কে রোগী এবং রোগীর আত্মীয় স্বজনকে জানাতে হবে এবং তাদের কাছ থেকে সম্মতিপত্র নেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত করতে হবে। সাইন ইন সেফ সার্জারি চেকলিস্টের প্রথম ধাপ। শুভ সকাল, আমি অপারেশন টিমের সমন্বয়কারী ডক্টর মামুন। আপনি কি মোহাম্মদ রফিকুল ইসলাম? জি। আপনি কি ওয়ার্ড 217 7 নম্বর বেডে আছেন? জি। আপনার কি ডান দিকে হার্নিয়ার অপারেশন? জি। অ্যানাস্থেশিয়া মেশিন এবং ওষুধপত্র চেক হয়েছে কি? হ্যাঁ, অ্যানাস্থেশিয়া মেশিন এবং ওষুধপত্র প্রস্তুত করা আছে। রোগীর কোনো ধরনের অ্যালার্জি সমস্যা আছে কি? না, এই রোগী কোনো অ্যালার্জি কথা বলেনি। রোগীর শ্বাসনালীর সমস্যা বা অ্যাসপিরেশনের কোনো ঝুঁকি আছে কি না? না, আমি পরীক্ষা করে দেখেছি, ওনার এয়ারওয়ে ভালো আছে এবং ওনার অ্যাসপিরেশনের কোনো ভয় নেই।
রোগীর 500 ml বা ততোধিক রক্তক্ষরণের কোনো ঝুঁকি আছে কিনা? এই অপারেশনে 500 ml ব্লিডিং হয় না। সাইন ইন ধাপ শেষে সিগনেচার করবেন অ্যানেস্থেসিওলজিস্ট। তবে অ্যানেস্থেসিওলজিস্টের কনসার্ন নিয়ে সমন্বয়কারী সিগনেচার করতে পারবে। সাইন ইন ধাপটি শেষ হল। এই ধাপে আমরা দেখেছি রোগীর পরিচয় নিশ্চিত করেছি এবং রোগীর সার্জিক্যাল সাইট নির্ণয় করা হয়েছে কিনা, অ্যানেস্থেশিয়া মেশিন এবং ঔষধপত্র চেক করা হয়েছে কিনা, রোগীর কোনো অ্যালার্জি আছে কিনা, এসপিরেশনের কোনো ঝুঁকি আছে কিনা, রক্তক্ষরণের ন্যূনতম ঝুঁকি আছে কিনা অ্যানেস্থেসিওলজিস্টের কাছে জেনে নিলাম। এক্ষেত্রে ভিডিওতে রোগীর হার্নিয়া অপারেশন বলে তার রক্তক্ষরণের ঝুঁকি নেই, কিন্তু অন্য রোগীর ক্ষেত্রে, প্রাপ্তবয়স্ক রোগীর ক্ষেত্রে 500 মিলি, শিশুর ক্ষেত্রে 7 মিলি পার কেজি রক্তক্ষরণের ঝুঁকি থাকলে দুটি আইভি চ্যানেল এবং স্যালাইন রেডি রাখা আবশ্যক। টাইম আউট সেফ সার্জারি চেকলিস্টের দ্বিতীয় ধাপ। আমরা এখন অপারেশন টিমের সদস্যদের সাথে পরিচিত হই। আমি অধ্যাপক এ বি এম জামাল, আমি এই অপারেশনের মূল সার্জন হিসেবে দায়িত্ব পালন করব। আমি ডাক্তার এস এম শফিকুল আলম, আমি অ্যানেস্থেসিওলজিস্ট। এই রোগীর অপারেশনের সময় আমি তাকে অ্যানেস্থেসিয়া দেব। আমি ডাক্তার রুকসানা শারমিন শান্তা, আমি এই অপারেশন টিমে প্রথম সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করছি। আমি ডক্টর সিগমা ওয়ালিন, এই অপারেশন টিমের দ্বিতীয় সহকারী সার্জন হিসেবে দায়িত্ব পালন করছি। আমি শিরিন আক্তার, সিনিয়র স্টাফ নার্স, ওটি ইনচার্জ। আচ্ছা, এই পেশেন্টই তো মোহাম্মদ রফিকুল ইসলাম, আমাদের 207 নম্বর ওয়ার্ডের 7 নম্বর বেডের রোগী। ওনার আমরা রাইট সাইডে ইনগুইনাল হার্নিয়া অপারেশন করতে যাচ্ছি, সাথে একটা এপিগ্যাস্ট্রিক লাইপোমাও আছে। সিস্টার, এই পেশেন্টের অ্যান্টিবায়োটিক কি 60 মিনিট আগে দেওয়া হয়েছে? জি স্যার, 60 মিনিটের মধ্যেই দেওয়া হয়েছে। এমনিতে আমার জানা মতে ওনার কোনো সিরিয়াস কোনো সার্জিক্যাল প্রবলেম বা অন্য কিছু নাই। সিস্টার, এই পেশেন্টের অপারেশনের জন্য স্টেরিলাইজেশন এর যেসব ব্যবস্থা নেওয়ার কথা সব কি নেওয়া হয়েছে? সঠিকভাবেই নেওয়া হয়েছে। আচ্ছা, আমরা যে ইনস্ট্রুমেন্ট গুলো দিয়ে অপারেশন করবো সবগুলো তো ঠিক আছে? ধন্যবাদ। এই পেশেন্টের যে প্রয়োজনীয় ইমেজিং সেটা কি ডিসপ্লে করা হয়েছে? ধন্যবাদ। টাইম আউট শেষে চেকলিস্টে সাইন করবেন অপারেটিং সার্জন। তবে অপারেটিং সার্জনের কনসার্ন নিয়ে এই ধাপে সমন্বয়কারীও সাইন করতে পারবেন। টাইম আউট ধাপটি শেষ হল। এ পর্যায়ে আমরা অপারেশন টিমের সদস্যদের সকলের পরিচয় এবং দায়িত্ব সম্পর্কে জেনে নিয়েছি। আরও জেনে নিয়েছি রোগীর নাম, অপারেশন প্রসিডিওর এবং কোথায় ইনসিশন করা হবে। এরপর অ্যান্টিবায়োটিক প্রফিল্যাক্সিস 60 মিনিটের মধ্যে দেওয়া হয়েছে কিনা জানার পর সার্জনের কাছে জেনে নেব অপারেশনের নন রুটিন অথবা ক্রিটিক্যাল অবস্থাগুলো কী কী, অপারেশনের জন্য কতক্ষণ সময় লাগবে, অ্যান্টিসিপেটেড রক্তক্ষরণের সম্ভাবনা কতটুকু। এরপর আমরা অ্যানেস্থেসিওলজিস্টের কাছে জেনে নিয়েছি রোগীর কোনো নির্দিষ্ট উদ্বেগজনক বিষয় আছে কি না, স্টেরিলিটি নিশ্চিত করা হয়েছে কিনা, অপারেশনে ব্যবহৃত যন্ত্রপাতি এবং সরঞ্জামগুলো কি ব্যবহার উপযোগী কিনা। সবশেষে নার্সের কাছে জেনে নিয়েছি ডিসপ্লেতে প্রয়োজনীয় ইমেজিং প্রদর্শিত করা আছে কিনা। সেফ সার্জারির চেকলিস্টের সর্বশেষ ধাপ সাইন আউট। সিস্টার, এটা তো লাইপোমা এবং রাইট সাইডের হার্নিয়া অপারেশন ছিল। জি। অপারেশন পরবর্তী ইনস্ট্রুমেন্ট গজ, মাপ এবং নিডল কাউন্ট করা হয়েছে কি? জি, কাউন্ট করা হয়েছে।
এই অপারেশনের স্পেসিমেন সঠিকভাবে লেবেল করা হয়েছে কি? জি হয়েছে। পেশেন্টের নাম, নম্বর এবং সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে তো? জি জি করা হয়েছে। সরঞ্জাম এবং যন্ত্রপাতির দ্বারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? না। স্যার, এই রোগীর রিকভারি এবং ম্যানেজমেন্ট সম্পর্কে আপনার কোনো উদ্বেগ আছে? না, রোগী ভালো আছে, নিজে থেকে শ্বাস নিচ্ছে, এরপর রোগী পোস্টঅপারেটিভে থাকে। রোগীর কোনো জটিলতা বা ঝুঁকি থাকলে তার পরবর্তী করণীয় কি তা জানতে হবে। স্যার, তাহলে এই রোগীকে এখন অপারেশন রুম থেকে বের করা যাবে? হ্যাঁ, ওনাকে নিয়ে যেতে। সর্বশেষ ধাপে সাইন করবেন ওটি ইনচার্জ, অথবা ওটি ইনচার্জের সম্মতিক্রমে সাইন করবেন সমন্বয়কারী। সাইন আউট ধাপটি শেষ হল। এই ধাপে আমরা নার্সের কাছে জেনে নিশ্চিত হয়েছি অপারেশনের নাম, অপারেশনে ব্যবহৃত নিডল, গজ, ইনস্ট্রুমেন্ট ঠিকভাবে গণনা হয়েছে কিনা, স্পেসিম্যান বা নমুনা সংগ্রহ করা হয়েছে কিনা এবং কোনো যন্ত্রপাতির সমস্যা ছিল কিনা। এরপর সার্জন এবং অ্যানেস্থেসিওলজিস্ট রোগীর রিকভারি ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলেছেন। সেফ সার্জারি চেকলিস্ট পূরণ সম্পন্ন হলে তা রোগীর ফাইলে অবশ্যই সংরক্ষণ করতে হবে। সেফ সার্জারি চেকলিস্টের একটি গাইডলাইন আছে যা অনুসরণ করা যেতে পারে। বিস্তারিত জানতে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমাদের অনেকগুলি চ্যালেঞ্জ আছে। তার ভিতর অন্যতম চ্যালেঞ্জ হচ্ছে রোগীর নিরাপত্তা নিশ্চিত করা। এই চ্যালেঞ্জটিকে মাথায় রেখে আমরা একটি জাতীয় পর্যায়ে একটি কৌশলপত্র তৈরি করেছি, যার নাম ন্যাশনাল পেশেন্ট সেফটি স্ট্র্যাটেজিক প্ল্যান। এই কৌশলপত্র বাস্তবায়নের অংশ হিসাবে আমরা বিভিন্ন রকম আমরা টুলস, প্রোটোকল, চেকলিস্ট, গাইডলাইন প্রস্তুত করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কতগুলি কখন আমরা বাস্তবায়ন করব। আমরা অগ্রাধিকার ভিত্তিতে কতগুলি খুব জরুরি টুলসকে আমরা চিহ্নিত করেছি WHO-র গাইডলাইনকে মাথায় রেখে। তার ভিতর একটি হচ্ছে পেশেন্ট সেফটি গাইডলাইন, এবং এটার আলোকে আমরা সেফ সার্জারি চেকলিস্টটি আমরা চূড়ান্ত করেছি। এই সেফ সার্জারি চেকলিস্টটি আমাদের দেশের সকল পর্যায়ের সরকারি এবং বেসরকারি হাসপাতালে যদি অপারেশন চলাকালীন সময়ে আমরা ব্যবহার করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে অপারেশনজনিত যে কোনো দুর্ঘটনা আমরা খুব সহজেই আমরা অ্যাড্রেস করতে পারব এবং মোকাবেলা করতে পারব। এবং সেই সঙ্গে আমরা রোগীর নিরাপত্তা বলতে আমরা যা বুঝি বা রোগীর নিরাপত্তার জন্য যে সমস্ত চ্যালেঞ্জগুলি আছে, সেই চ্যালেঞ্জগুলি আমরা খুব সহজেই মোকাবেলা করতে পারব। আমরা আশা করি যে এই সেফ সার্জারি চেকলিস্ট বাস্তবায়নের মাধ্যমে আমরা প্রাথমিকভাবে আমাদের ক্লিনিক্যাল সার্ভিস ডেলিভারিতে রোগীর স্বাস্থ্যসেবা অর্থাৎ মানসম্মত স্বাস্থ্যসেবা আমরা নিশ্চিত করতে পারব এবং সার্বজনীন স্বাস্থ্যসেবার যে জার্নি সেটিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো।